অনেক গর্ভবতী নারীরা জানেন না গর্ভ অবস্থায় কতটুকু ওজন বাড়ানো উচিত। যারা আগে থেকে ডায়েট করেন তাদের মধ্যে অনেকেই চেষ্টা করেন ওজন যাতে বেশি না বাড়ে, কিন্তু মনে রাখতে হবে গর্ভ অবস্থায় ওজন বাড়াতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভ অবস্থায় মা তার ওজন কতটুকু বাড়াবেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। গর্ভ অবস্থায় ওজন বাড়ানো এটি গর্ভস্থ শিশুর মঙ্গলের জন্যই। সাধারণত গর্ভকালীন অবস্থায় যতটুকু ওজন বাড়ে তা সন্তান জন্মের কিছুদিনের মধ্যে কমেও যায়। গর্ভ অবস্থায় কতটুকু ওজন বাড়াবেন? সাধারণত 10-12 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এটা গর্ভের আগের ওজনের উপর নির্ভর করে। যেসব গর্ভবতী মায়েদের বিএমআই 19-এর কম সেসব মায়েরা 17 কেজি ওজন বাড়াতে পারেন, তবে যদি বিএমআই 25-এর বেশি হয়ে থাকে তাহলে 7 কেজি ওজন বাড়ালেই চলবে। কোন মাসে কতটুকু ওজন বাড়ানো উচিত? গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে 2 কেজি ওজন বাড়ালে ভালো, তবে প্রথম 3 মাস বমি ভাব বেশি থাকার কারণে অনেক মাই খুব একটা খেতে পারেন না, তাই এ সময় মায়ের ওজন কম বৃদ্ধি পায়। এতে চিন্তার কিছু নেই, 3 মাস পেরোনোর পর ওজন বাড়ানোর জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে যাতে ওজন ঠিক থাকে। মাঝের 3 মাস 5 কেজি ওজন এবং শেষ 3 মাসেও 5 কেজি ওজন বাড়ানো উচিত। গর্ভ অবস্থায় যতটুকু ওজন বাড়ে তার বেশিরভাগ ওজন বাড়ে 20 সপ্তাহের পরে, তাই আগে ওজন না বাড়লে চিন্তার কিছু নেই। গর্ভ অবস্থায় কম ওজন আবার বেশি ওজন বৃদ্ধি উভয়ই আপনার শিশুর জন্য ক্ষতিকর। খুব বেশি ওজন বাড়লে কি সমস্যা হয়? গর্ভ অবস্থায় আপনার ওজন অনেক বেশি বেড়ে গেলে আপনি গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রসবের সময় জটিলতার ঝুঁকিতে বেশি থাকবে। আপনার শরীরে স্ক্রেচ মার্কসও সমস্যার সৃষ্টি করতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস হলে আপনার শিশু বড় আকার হতে পারে। ওজন কম বাড়লে কি সমস্যা হতে পারে? গর্ভ অবস্থায় আপনার ওজন লক্ষ্যমাত্রার চেয়ে কম বাড়লে শিশুর আকার ছোট এবং কম ওজনের হতে পারে, সময়ের আগে বাচ্চা প্রসব হয়ে যেতে পারে। গর্ভ অবস্থায় কিছু টিপস। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন, পর্যাপ্ত খাবেন কিন্তু ফাস্টফুড একদমই না। হাত পা নেড়ে যেসব ব্যায়াম করতে পারেন সেগুলো করা যাবে, তবে যেসব ব্যায়াম করলে পেটে চাপ পড়ে সেগুলো করা যাবে না। হাঁটুন, হাঁটতে হাঁটতে আবার যেন হয়রান হয়ে না পড়েন। একেবারে শুয়ে বসে দিন কাটানো উচিত নয়, তবে বিশেষ কোনো অসুবিধায় থাকলে যদি ডাক্তার বিশ্রামের পরামর্শ দেন তাহলে সেটা আলাদা। ভিডিওটি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।